After working as a communist for years, how will Manik Sarkar vote for the candidate of India Alliance, BJP candidate for West Tripura Lok Sabha constituency? Biplab Kumar Deb said this, speaking at the election rally at Birchandra Nagar of Santri Bazar subdivision. Biplab Kumar Deb, BJP candidate for West Tripura Lok Sabha constituency, campaigned in Bilonia and Santir Bazar in Southern District, ignoring the natural calamity. Local leaders including Santir Bazar MLA Pramod Riang, Mandal President Shamal Devnath, Krishan Morcha, South District President Satyabrata Shaha, Tipramothal leader Harendra Riang and BJP District President Shankar Roy were also present, among others. On this day, BJP candidate Biplab Kumar Deb first went to Bilonia and started a rally starting from Bunker area of Bilonia. Hundreds of BJP workers and supporters participated in the rally despite the torrential rain. The rainstorm was so heavy that eventually the rally had to be called off. Later, Biplab Kumar Deb moved to Birchandra Nagar in Santir Bazar and held an election meeting there. While addressing the meeting, BJP candidate Biplab Kumar Deb said that after working as a communist for years, how will Manik Sarkar vote for the candidate of India Alliance? আমার বাবা বলছে যে আমি তো ভোট এবার দেব না, তো মেয়ে জিজ্ঞাসা করেছে কেন ভোট দেবে না, বলছে আমি কোনোদিন আশিস শাহকে কংগ্রেসের চিহ্নের মধ্যে ভোট দিতে পারবো না। তখন আমি তার মেয়েকে বলেছি, আরে তুমি বাবাকে জিজ্ঞাসা করো আমাকে দেবে কিনা। ও বাবাকে জিজ্ঞাসা করেছে বিপ্লব দেবকে দেবে কিনা, বলে না বিপ্লব দেবরে দম যান ভোট। তাহলে কমিউনিস্টের নেতারাও বিপ্লব দেবকে ভোট দিতে পারে, ওকে ভোট দেবে না। আমি আমার কার্যকর্তাদের বলবো একবার কমিউনিস্টের বাড়িতে যান, এখনো যারা রয়েছে এরা পদ্য বলে বিপ্লব দেবকে ভোট দেবে, আর যারা কংগ্রেসে এখনো রয়েছে এরাও পদ্ম বলে ভোট দেবে। কারণ কি, এই শহীদ মিনারটা এদেরকে দেখিয়ে দিন, 14 জন যে শহীদ হয়েছে এদের নেতৃত্বের কারণ হয়েছে, এরাই উকসিয়ে এই ঘটনাটা ঘটিয়েছিল। আর সাধারণ মানুষ এখানে আমার মনে এবং শান্তিবাজার অঞ্চলের লোক শহীদ হয়ে গেছিল মন্দির মিত্র, তাদের শুধু রাজনীতি চাই, সত্তা চাই, চেয়ারে বসতে হবে। আমরা চেয়ার ছাড়তেও জানি, চেয়ারে বসতেও জানি, এরা চেয়ার ছাড়তে জানে না মেরে মিত্র। সদস্য মানিক সরকারকে দেখা যায়নি, কারণ কি, মানিক সরকার এই অবৈধ জোটের পক্ষে নয়। আর আমি এই মঞ্চ থেকে আদরণীয় মানিক দাকে বলবো, মানিক দা সারা জীবন কমিউনিস্ট করেছেন, কাস্ট আত্মীয়তে ভোট দিয়েছেন, চারবারের মুখ্যমন্ত্রী হয়েছেন, চারবারের মুখ্যমন্ত্রী হয়েছেন, এবার শেষ বেলায় আপনার বয়স যখন 70-এর উপরে তখন গিয়ে আপনি হাত চিহ্নে ভোট দেবেন। এরা কোনোদিনে হাতের মধ্যে ভোট দিতে পারবে না। তাহলে রাস্তা খোলা, আপনাদের ছেলে বিপ্লব দেব রয়েছে, নরেন্দ্র ভাই মোদী রয়েছে, আসুন পদ্ম বলে ছাপ দিন, টিপরা মাথা যেভাবে পদ্ম বলে ছাপ দেবে, আমাদের হরেন্দ্র রিয়াং যেভাবে পদ্ম বলে ছাপ দেবে, মানিক বাবু আপনিও পদ্ম বলে ছাপ দেন। হাতে ছাপ দিয়ে কোনো লাভ হবে না, হাতে ছাপ দিয়ে কোনো লাভ হবে না। পদ্ম বলেই যদি আপনি ভোট দেন তো ত্রিপুরার মানুষ আপনাকে ইজ্জত দেবে, সম্মান দেবে। আর যদি আপনি হাত চিহ্নিত দেন তাহলে মানিক বাবু এতদিনের আপনার যে This day's election rally was done ignoring the natural disaster. Despite of heavy rain, people were attending the meeting on this day. The presence of BJP workers and supporters in the rally was significant. Reported by Prabir and Bikram from Santir Bazar, Chini Khorang.